পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করবে তার মানে কি অর্থাৎ প্রাথমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য স্কুল খুলবে না একটা বিষয় আমাদেরকে পরিষ্কার হতে হবে আগে স্কুল কিন্তু খুলছে না কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে পাড়ায় শিক্ষালয় এখন আসলে রাজ্যের সরকারের প্রতিটা প্রতিটা নীতিতে যেমন বিভ্রান্তিকর ঠিক তেমনভাবেই প্রতিটা হচ্ছে আসলে এক একটা ভাঁওতাবাজি কেন আপনাদেরকে এই কথা বলছি আপনারা যদি গ্রাম বাংলার প্রত্যেকটা জায়গায় ঘোরেন আপনি দেখবেন প্রতিটা পাড়ায় অথবা একটা পাড়া অন্তর আর একটা পাড়ায় আপনি প্রাথমিকের একটা করে স্কুল খুঁজে পাবেন তাহলে একবারের জন্য আপনি এবার প্রশ্ন করুন তাহলে সেই পাড়ার স্কুলগুলোকে না খুলে সেই পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের যোগ শিক্ষালয়ের যৌক্তিকতাটা কোথায় অর্থাৎ সেই পাড়ার যে স্কুলটা রয়েছে যে স্কুলের বিল্ডিংটা রয়েছে সেই স্কুলটা কেন খোলা হবে না যে পাড়ায় শিক্ষালয়ের কথা বলা হচ্ছে সেই পাড়ার শিক্ষালয়ের জন্য রাজ্য সরকার কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে একটা তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে একটা তো পরিকাঠামো তৈরি করতে হবে সেই পরিকাঠামো তৈরি করবার পরে তো সেটাকে ইমপ্লিমেন্ট হবে একটা নীতি কিন্তু রাজ্য সরকারের কোনো নীতি নেই এই মুহূর্তে যত প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার যারা রয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে আপনাদের বাড়ির পাশে যদি কেউ কোনো রকমের কেউও যদি প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা থেকে থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কাছ থেকে আগাম কোনো নির্দেশিকা ছিল না তারা নিজেরাই জানেন না যে এই পাড়ায় শিক্ষালয়টা কিভাবে চলবে এখন সাপোজ ধরুন যে পাড়ায় এই শিক্ষালয়টা চালানো হচ্ছে সেই পাড়া স্কুল ছেড়ে কেন শিক্ষালয় এর প্রশ্নের উত্তর ব্রাত্য বসু দিলেন না এক নাম্বার কথা দু নম্বর কথা যদি শিক্ষালয়টাই চালু করবার রাজ্য সরকারের ছিল পাড়ায় শিক্ষালয় এখন তো তাও করোনার থার্ড ওয়েভ চলছে তাহলে করোনার ফার্স্ট ওয়েভের পরে সেকেন্ড ওয়েভ অব্দি যে সময়টা করোনা একদম নেমে গেছিলো কার্যত মৃত্যুর সংখ্যা জিরোয় চলে গেছিলো গোটা রাজ্যের নিরিখে সেই সময় কেন প্রাথমিকের বিদ্যালয়েরগুলো কথা মাথায় রেখে প্রাথমিক শিক্ষার কথা মাথায় রেখে সেই সময় কেন পাড়ায় শিক্ষালয়ের এই যে নীতি সেই নীতি সেই সময়তে কেন নেওয়া হয়নি কেন সেই নীতি আজকে এসে নিতে হচ্ছে তার বিভিন্ন রকমের কারণ আছে এক অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সমাজের সব অংশের মানুষ এই মুহূর্তে চাইছেন স্কুল কলেজ খুলুক ফেসবুক জুড়ে গার্জেনরা ছাত্রছাত্রীরা তারা নিজের থেকে শতপ্রণোদিত হয়ে পিটিশনে সাইন করছেন বিভিন্ন জায়গায় অভিভাবকরা মিছিল বের করছেন স্কুল কলেজ খোলবার জন্য এবং সবচেয়ে অদ্ভুত বিষয় এটা আপনাদেরকে একটি মনে করিয়ে দিতে চাই যতদিন অবধি না আমরা মামলা করেছি জনস্বার্থ মামলা যতদিন অবদিন আমরা মামলা করেছি ততদিন অবধি রাজ্যের সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে একটা টু শব্দ পর্যন্ত করেনি যেদিনকে আমরা মামলা করলাম তার বাহাত্তর ঘন্টা পরে রাজ্যের শিক্ষা দপ্তর নবান্নের কাছে চিঠি পাঠিয়ে প্রোপোজাল দিল স্কুল কলেজ খোলবার নিয়ে আর গতকাল আমরা দেখতে পেলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন পাড়ায় শিক্ষালয় এখন কি এই পাড়ায় শিক্ষালয় কি সে কিভাবে সেটা হবে তার কোনো নির্দিষ্ট যে নির্দেশিকা বা তার কোনো ইমপ্লিমেন্টেশন সেই জায়গাটাতে আপনারা কাউকে দেখতে না গোটা জায়গাটাই হচ্ছে আসলে গোল গোলভাবে নাম কিনবার জন্য দেখুন মন্দিরেই তো পুজো হয় নামাজ পড়বার জন্য মসজিদে যান অথবা প্রেয়ারের জন্য চার্চে যান পড়াশোনার জন্য স্কুল কলেজ সব ছেড়ে দিয়ে হঠাৎ পাড়ায় শিক্ষালয় কিসের জন্য গঙ্গাসাগর মেলা তো গঙ্গাসাগরের বুকেই হয়েছে অন্য কোথাও তো হয়নি তাহলে গঙ্গাসাগরের মেলা যখন গঙ্গাসাগরের বুকে হতে পেরেছে এই সময়তে দাঁড়িয়ে তাহলে এই সময়তেই পাড়ায় শিক্ষালয় কেন কেন প্রাথমিকের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং যেগুলো রয়েছে বিশেষত গ্রামের দিকে যে প্রাথমিকের স্কুলগুলো রয়েছে তাদের সামনে বড় বড় করে মাঠ রাখা রয়েছে তাহলে সেই স্কুলগুলো ছেড়ে দিয়ে হঠাৎ করে পাড়ায় শিক্ষালয় সেই পাড়ায় শিক্ষালয়ের যৌক্তিকতা কোথায় দেখুন পরিশেষে আপনাদেরকে একটাই কথা বলি রাজ্যের সরকার যতই গোল গোল করে বিব্র মধ্যে রাজ্যবাসীকে পাঠাতে চান যে মামলা আমরা করেছি আমরা বদ্ধ পরিকর যে সেই মামলার আমরা শেষ দেখে ছাড়বো এক নাম্বার কথা কথা যারা ড্রপ আউট হয়ে গেছেন আপনি এবার একটা কথা বলুন তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ড্রপ আউট হয়ে গেল এই প্রাথমিকে ছাত্রছাত্রীরা যারা ড্রপ আউট হয়ে গেল তাদেরকে নিয়ে রাজ্যের সরকারের কাছ থেকে আপনারা কোনো নির্দেশিকা প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীর কাছ থেকে আপনি শুনতে পেলেন আপনি কিচ্ছু শুনতে পেলেন না তাই আমাদের একটাই কথা স্কুল কলেজ অবিলম্বে খুলতে হবে এবং তার সাথে সাথে যে সমস্ত ড্রপ আউট স্টুডেন্ট তাদেরকে স্কুলে ফিরিয়ে আনতে হবে এবং আসলেই রাজ্যের সরকার কপি করে কপি করে কীরকম কপি করে সিপিআইএম শ্রমজীবী ক্যান্টিন চালাতো এরা মা ক্যান্টিন চালিয়েছিল কিছুদিন ধরে সেইটা দেখবার পরে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই তারা বিকল্প ক্লাসরুম গোটা রাজ্য জুড়ে যখন করলো সেই বিকল্প ক্লাসরুমের ধাঁচে কার্যত সেটাকে কপি পেস্ট করে এখন শুরু করেছে পাড়ায় শিক্ষালয় তাই এই পাড়ায় শিক্ষালয় হোক বা যা বলেই মানুষকে টুপি পড়াতে চান স্কুলের গেট কলেজের গেট খোলবার যে আন্দোলন এবং যে আদালতের মধ্যে যে লড়াই সেই লড়াইয়ের শেষ আমরা দেখেই ছাড়বো হিম্মত কেউ হারাবেন না রাজ্যের বুকে পাঠশালা আবার একদিন ঠিক খুলবে সবাই ভালো থাকবে